ঝিনাইদহে ইমামদের 5 দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী 5 দিন জেলার 6 উপজেলার বাছাইকৃত 24 জন ইমামকে জঙ্গি বিরোধী, প্রাকৃতিক দুর্যোগ করণীয় ও নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া জঙ্গি ঘাঁটি এ সম্পর্ক বলে না, এখন কিন্তু জেনেছে, আমি আমার জানা নেই অতটুকু। তেমনই একটা সময়ে আয়োজিত হয়েছে যখন করোনা সংক্রমণের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনই করেছেন আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসকের সেই মাদ্রাসায় পড়া হবে না, একটু আপনি খোঁজ নিয়ে দেখেন ওই মাদ্রাসায় মানে খাটো করা আসলে তাদের কাজের। আমাদের সদর উপজেলা নির্বাহী বিচার আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, আমি এর বাইরে একটা কথা বলি, এর খারাপ দিকগুলো যদি তুলে ধরতেন তা কিন্তু তারা করেন না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।